প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের বইয়ের দশম অধ্যায় বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা, এই অধ্যায়টা নিয়ে আজকে আলোচনা করব। এই অধ্যায়ের প্রথম অংশ আজকে তোমাদের জন্য আমি উপস্থাপন করব। প্রথমেই তোমাদের যে কথাটা আছে এখানে পার্ট এক ও দুইয়ে, আধান বা চার্জের উৎপত্তি, প্রথমে আমরা একটু জেনে নিব যে বিদ্যুৎ, দৈনন্দিন জীবনে বিদ্যুৎটা আমাদের জীবনে এখন এমন একটা বিষয় হয়ে গেছে যা আসলে এটা ছাড়া আসলে আমরা আমাদের অস্তিত্বই চিন্তা করতে পারি না। আমাদের মাথার উপর যে ফ্যান, তারপরে বিনোদনের জন্য যে বিভিন্ন ধরনের টেলিভিশন, এলইডি, কম্পিউটার, ল্যাপটপ, এই যে বিষয়গুলো আছে এই সবগুলো কিন্তু আসলে এই বিদ্যুতের উপরে নির্ভর করে। যদি এই বিদ্যুৎটা না থাকতো তাহলে কিন্তু আসলে আমরা আমাদের এই যে জীবনটা, জীবনের যে এখন আমরা যে সুযোগ সুবিধাগুলো ভোগ করছি এটা কিন্তু আসলে আমরা করতে পারতাম না যদি বিদ্যুৎটা না থাকতো। তো চলো প্রথমে আগে জেনে নিই আধান বা চার্জের উৎপত্তি কিভাবে হয়। এখানে আমরা যেটা দেখবো প্রথমে সেটা হচ্ছে যে চিত্রটা তোমাদের প্রথমে দেওয়া আছে সেটা একটা পরমাণুর চিত্র দেওয়া আছে। এখানে ভিতরে একটা পজিটিভ চিহ্ন আছে আর বাইরে থাকবে হচ্ছে ঋণাত্মক চার্জ। অর্থাৎ আমরা জানি যে প্রত্যেকটা পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়েই তৈরি হয়েছে। তাহলে এই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র যে কণাগুলোর কথা বলা হয়েছে, এই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো হচ্ছে পরমাণু। আসলে এই পরমাণুটাই হচ্ছে সব থেকে ছোট, যাকে আসলে বিভাজন, এখনকার বিজ্ঞানীরা যেটাকে বিভাজন করে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পেয়েছেন। তো প্রাথমিক পর্যায়ে অর্থাৎ শুরুর দিকে যে পরমাণুটা ছিল, বলা হতো যে পরমাণুটাই সবচেয়ে ছোট, এটাকে আর বিভাজন করা যাবে না। কিন্তু আধুনিক বিজ্ঞানের উন্নতির কারণে আসলে এখন আমরা এই পরমাণুটাকে বিশ্লেষণ করে এখান থেকে তিনটি মৌলিক কণিকা বের করতে পেরেছি, যা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো যে কথাগুলো আমি বললাম যে একটা পরমাণুকে ভাঙলে আমরা এখন তিনটা জিনিস পাবো, একটা হচ্ছে প্রোটন, দুই নাম্বার হচ্ছে নিউট্রন এবং তিন নাম্বার হচ্ছে ইলেকট্রন। অর্থাৎ একটা পরমাণুকে ভাঙলে আমরা এই তিনটা অংশ পাবো, অর্থাৎ এই তিনটা অংশ থাকতেছে একটা পরমাণুর মধ্যে। অর্থাৎ একটা পরমাণুকে ভাঙলে আমরা এই তিনটা অংশ পাবো। ওকে, তাহলে এই যে তিনটা আমি কথা বললাম, তিনটা পরমাণু আলাদা, নতুন তিনটা মৌলিক পরমাণু এখানে দেখা যাচ্ছে, এই তিনটা পরমাণু এরা আসলে কে কোথায় অবস্থান করে সেটা আমরা একটু আগে জেনে নিব। দেখো, আমি প্রথম যে কণাটার নাম বলেছি সেটা হচ্ছে প্রোটন। এই প্রোটনের অবস্থান হচ্ছে পরমাণু নিউক্লিয়াসের কেন্দ্রে, অর্থাৎ একটা পরমাণুর কেন্দ্রে, অর্থাৎ এই কেন্দ্রে থাকবে হচ্ছে প্রোটন। প্রোটন থাকবে এই কেন্দ্রে বা একেবারে নিউক্লিয়াসের মধ্যে, প্রোটনের অবস্থান এখানে। এরপরে আসি নিউট্রন। নিউট্রনের অবস্থানটাও প্রোটন এবং নিউট্রন এরা পাশাপাশি পরমাণুর কেন্দ্রেই থাকে, তাহলে এখানেও থাকবে নিউট্রন, নিউট্রন। আর ইলেকট্রন, সর্বশেষ কথা যেটা সেটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনগুলো হবে কি, এই যে পরমাণুর কেন্দ্র ছিল নিউক্লিয়াসটা যে ভিতরে থাকে, এই নিউক্লিয়াসের চারদিকে কতগুলো বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো সবসময় ঘুরতে থাকে, কতগুলো বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো সর্বদা ঘুরতে থাকে। আর এই যে প্রোটন আর এই নিউট্রন, এই দুটো মিলেই হচ্ছে নিউক্লিয়াসের সৃষ্টি হয়। অর্থাৎ ওই নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের যে কথাটা আমরা বলি, যে পরমাণুর কেন্দ্রে সমস্ত ধনাত্মক চার্জ বা সমস্ত চার্জ এই পরমাণুর কেন্দ্রে বা সমস্ত ভর এই পরমাণুর কেন্দ্রেই থাকে বা কেন্দ্রীভূত থাকে, ওইটাকে, ওই অংশটাকে বলি আমরা নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসটার মধ্যে কী কী থাকে, প্রোটন আর নিউট্রন। অর্থাৎ এখানে আরেকটা মজার জিনিস তোমরা শিখবা যে প্রোটন আর নিউট্রনের সমষ্টিকে বলা হয় নিউক্লিয়ান সংখ্যা বা ভর সংখ্যা। একটা পরমাণুর ভর সংখ্যাটাকে বলবো আমরা প্রোটন, আর হচ্ছে এই নিউট্রনের সমষ্টি হচ্ছে আমাদের ভর সংখ্যা। তো এটা যেটা বললো যে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট, আমি বলে দিচ্ছি এখানে প্রোটন হচ্ছে, এটা হচ্ছে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট, আর নিউট্রন এটার কোনো চার্জ নেই, এটা চার্জ নিরপেক্ষ, আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে এই জিনিসগুলো তোমাদের এমসিকিউর জন্য এগুলো মনে রাখতে হবে যে কোনটা ধনাত্মক চার্জ, কোনটা ঋণাত্মক চার্জ, কোনটা কোথায় অবস্থান করে, সেই জিনিসটা আমি আলোচনা করলাম। তোমরা এটা অবশ্যই খাতায় নোট করে রাখবে যাতে করে তোমরা পরবর্তীতে দেখে এটাকে আবারও মনে রাখতে পারো। এরপর যেটা হচ্ছে যে যেটা দেখলাম যে আমরা যদি বলি যে পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে প্রোটন আর বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন, আবার কিন্তু পরমাণু হচ্ছে তড়িৎ নিরপেক্ষ, অর্থাৎ এর কোনো চার্জ নর্মালি থাকে না, পরমাণু হচ্ছে চার্জ নিরপেক্ষ বা তড়িৎ নিরপেক্ষ। এটা আসলে কিভাবে সম্ভব, যেহেতু আমরা দেখলাম যে পরমাণুতে প্রোটন থাকে, তারপরে হচ্ছে ইলেকট্রন থাকে এবং নিউট্রন থাকে, তার মধ্যে প্রোটন আর ইলেকট্রনের চার্জ আছে, প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ, তাহলে আমরা কিভাবে বলতে পারবো যে একটা পরমাণু তড়িৎ নিরপেক্ষ? তাহলে মূলত যে কথাটা হয়, ধরো একটা পরমাণুতে দশটা ইলেকট্রন আছে,
একটা পরমাণুতে 10টা ইলেকট্রন আছে, ই দিয়ে প্রকাশ করব। ইলেকট্রনকে আমরা ই দিয়ে প্রকাশ করি, ই মাইনাস, মানে ঋণাত্মক চার্জ হওয়ার কারণে এটাকে মাইনাস দেওয়া হয়। ই মাইনাস দ্বারা আমরা ঋণাত্মক চার্জের ইলেকট্রনকে প্রকাশ করি। আর যদি 10টা ইলেকট্রন থাকে একটা পরমাণুতে, ঠিক 10টা প্রোটনও এখানে থাকবে। তাহলে দেখো যে যতটা ঋণাত্মক চার্জ এখানে ছিল, যতটা ঋণাত্মক চার্জ এখানে ছিল ততটাই ধনাত্মক চার্জও এখানে আছে, যার কারণে এই ধনাত্মক এবং ঋণাত্মক পরস্পর পরস্পরকে প্রশমিত করে দেয় বা নিষ্ক্রিয় করে দেয়, যার কারণে একটা পরমাণু তড়িৎ নিরপেক্ষ আমরা এটাকে বলতে পারি। তাহলে একটা পরমাণুকে তড়িৎ নিরপেক্ষ কেন বলা হয়? কারণ একটা পরমাণুতে যতটা ইলেকট্রন থাকে ততটাই প্রোটন থাকে, অর্থাৎ যতটা ঋণাত্মক চার্জ থাকে ততটাই ধনাত্মক চার্জ থাকে। এ কারণে আমরা পরমাণুকে তড়িৎ নিরপেক্ষ বা চার্জহীন বলতে পারি। আচ্ছা, যেমন দেখো আমরা যদি বলি যে চার্জের উৎপত্তি আসলে কিভাবে হয়, তোমরা প্র্যাকটিক্যালি অনেক জিনিস হয়তো ছোটোবেলা থেকে দেখে আসছো, ক্লাস সিক্সেও ছিল। ধরো চিরুনি দিয়ে যদি আমরা মাথা আশ্রাই, আর সেই চিরুনিটাকে যদি আমরা ছোটো ছোটো কিছু ক্ষুদ্র কাগজের টুকরোর কাছাকাছি নিই, তাহলে দেখা যাবে যে চিরুনিটা দিকে ওই কাগজের টুকরোগুলো ছিটকে আসবে, অর্থাৎ খুব জোরে সোরে ওই কাগজগুলো চিরুনিটাকে আটকে ধরবে। এখানে কি হচ্ছে, চিরুনি ওই কাগজটাকে আকর্ষণ করছে। কেন করছে? আমরা যখন চিরুনি দিয়ে মাথা আশ্রাই বা একটা রেশমের কাপড়ের সাথে যদি আমরা চিরুনিকে ঘষি, তখন সেখানে ঋণাত্মক চার্জের সৃষ্টি হবে। অর্থাৎ চিরুনিতেও ঠিক তাই, ঋণাত্মক চার্জের সৃষ্টি হওয়ার কারণে ও কী করবে, ওই কাগজগুলো ধনাত্মক চার্জে চার্জিত অবস্থায় ছিল বা চার্জ নিরপেক্ষই ছিল মনে করো, তাহলে কী করবে, ওই কাগজের টুকরোগুলোকে ঋণাত্মক চার্জটা তার দিকে আকর্ষণ করবে, যার কারণে কাগজের টুকরোগুলো চিরুনির দিকে চলে আসবে। এটা পরীক্ষা তোমরা ছোটোবেলা থেকে করে আসছো। আমরা আজকে আরও কিছু পরীক্ষা এখানে দেখব, তার মধ্যে একটা হচ্ছে যদি আমরা ধরো একটা সিল্কের কাপড় আর কাচদণ্ড যদি পরস্পর পরস্পরের সাথে ঘষি তাহলে কী হবে। একটা সিল্কের কাপড় আমরা একটা কাচের দণ্ডের সাথে ঘষবো, তাহলে দেখা যাবে ধরো এই হলো আমার একটা সিল্কের কাপড় আর এখানে একটা কাচদণ্ড আছে। ধরো এই একটা আমার কাচদণ্ড, এটা হচ্ছে কাচদণ্ড, কাচদণ্ড আর এটা একটা সিল্কের কাপড়, এটাকে আমরা বলবো এটা হচ্ছে একটা সিল্কের কাপড়। আমরা এটা এবং এটা পরস্পরের সাথে একটু ঘষবো, ঘষলে দেখা যাবে যে এই সিল্কের কাপড়টা তখন ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে যাবে আর এটা ধনাত্মক চার্জে চার্জিত হয়ে যাবে। আসলে কি ছিল, যখন আমরা এটা এবং এটা এদের মধ্যে ঘষাঘষি করিনি, অর্থাৎ ঘর্ষণ যখন হয়নি, তখন এটাও যতটা মানে এর ভিতরে যতটা ধনাত্মক চার্জ ছিল ততটাই ঋণাত্মক চার্জ ছিল এই কাপড়ের ভিতরে, এবং কাচদণ্ডেও ঠিক তাই, যতটা ঋণাত্মক চার্জ ছিল ততটাই ধনাত্মক চার্জ ছিল। কিন্তু আমরা যখন এটার সাথে এটা পরস্পরের কাছাকাছি নিয়ে ঘষলাম, তখন দেখা গেল যে এদের মধ্যে একটা স্থির বিদ্যুৎ তৈরি হয়ে যাবে, অর্থাৎ তখন এ একটা আলাদা চার্জ, এখান থেকে ঋণাত্মক চার্জগুলো সব এই রেশম কাপড়ের মধ্যে বা সিল্ক কাপড়ের মধ্যে চলে আসবে আর এখান থেকে ধনাত্মক চার্জগুলো এর মধ্যে চলে যাবে। এইভাবে দুজন আলাদা আলাদা চার্জে চার্জিত হয়ে যাবে, এই ধনাত্মক চার্জে চার্জিত হবে কাচদণ্ডটা আর রেশমের সিল্কের কাপড়টা হয়ে যাবে ঋণাত্মক চার্জে চার্জিত। এভাবেই আসলে চার্জের উৎপত্তিগুলো হয়। স্বাভাবিকভাবে কোনো কিছু আসলে ওইরকমভাবে তোমার কোনো চার্জে থাকে না, এটাকে আসলে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে চার্জে নিয়ে আসতে হয়। এখন দেখো এখানে তোমাদের বইয়ের 102 পৃষ্ঠায় একটা পরীক্ষার কথা বলা হয়েছে, যে পরীক্ষাটায় দুটো চিরুনিকে একটা সুতো দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে করে একটার সাথে আরেকটা না লাগে, এরকম একটা ডিস্টেন্সে রাখা হয়েছে এবং খেয়াল রাখা হয়েছে যাতে করে এটার পাশাপাশি অন্য কিছুও না আসে, অন্য কোনো বস্তু যেন না আসতে পারে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর যেটা করব যে এখানে একটা পশমি কাপড় নিব, পশমি কাপড় নিয়ে আমরা এটাকে ঘষা দিব, এটাতেও ঘষা দিব, ঘষা দিয়ে দেখা যাবে যে এরা দুজনই আলাদা আলাদা চার্জে অর্থাৎ ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে যাবে, এবং যখন আমরা এটা এবং এটা কাছাকাছি নিব তখন দেখা যাবে এটা এটাকে বিকর্ষণ করবে। কেন করতেছে? কারণ এটা এবং এটা দুজনই একই চার্জে চার্জিত, অর্থাৎ দুটোই ঋণাত্মক চার্জে চার্জিত হওয়ার কারণে এটা পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে এখান থেকে যে কথাটা বলা যায় যে যদি সমধর্মী হয় তাহলে পরস্পর পরস্পরকে বিকর্ষণ করে, আর যদি আলাদা ধর্মের হয় তাহলে পরস্পর পরস্পরকে আকর্ষণ করবে। সেটা আমি একটু দেখাচ্ছি তোমাদের। ধরো তাহলে কথা এক নম্বর কথা হলো যে সমধর্মী চার্জ হলে, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, পরস্পরকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করে। দুই নম্বর কথা হলো বিপরীত ধর্মী চার্জ যদি হয়, অর্থাৎ একটা পজিটিভ একটা নেগেটিভ যদি হয়, বিপরীত
विपरीत धर्मी चार्ज होले चार्ज परस्पर परस्पर के आकर्षण करे, परस्पर परस्पर के आकर्षण करे। अर्थात विपरीत धर्मी एक पजिटिव होले आर जो नेगेटिव है तो परस्पर परस्पर के आकर्षण करबे। और समधर्मी जो दुटोई पजिटिव है अथवा दुटोई नेगेटिव है তাহলে পরস্পর পরস্পরকে বিকর্ষণ করবে। এই কথাটা আমরা এই পরীক্ষার মাধ্যমে এই সিদ্ধান্তটা আমরা গ্রহণ করতে পারি। এরপর পরের পৃষ্ঠায় যে 103 নম্বর পৃষ্ঠায় তোমাদের যে পরীক্ষার কথা বলা হয়েছে, এখানে দুটো বেলুন নেওয়া হয়েছে, সুতো নেওয়া হয়েছে, উলের কাপড় অথবা গায়ের সোয়েটার বা কাগজের টুকরো নেওয়া হয়েছে। এখানে এই পরীক্ষাটা যেটা হয় যেটা সেটা হলো যে প্রথমে আমাদের ওই যে বেলুন নিয়েছিলাম সেই বেলুনটাকে ফুলিয়ে এটাকে সুতো দিয়ে ভালো করে বেঁধে দিব যাতে করে এর ভিতর থেকে হাওয়া বের না হয়ে যায়। এরপর যেটা করব যে এটাকে উলের কাপড় দিয়ে বা সোয়েটার দিয়ে এটাকে আমরা একটু ঘষাঘষি করব, তাহলে দেখা যাবে যে এর মধ্যে একটা চার্জ সৃষ্টি হবে। তখন যদি আমরা এটা কাগজের টুকরোর উপরে ওই বেলুন দুটোকে রেখে দিই তাহলে কাগজের টুকরো তাকে আকর্ষণ করবে। বাট এই পরস্পর পরস্পর এই দুটো বেলুন যে ছিল এরা দুজনে ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে যাওয়ার কারণে এই বেলুন ওই বেলুনকে বিকর্ষণ করবে। তার মানে তাদের মধ্যে একটা দূরত্বটা বেড়ে যাবে, একজন আরেকজনকে একজনের কাছ থেকে আরেকজনকে দূরে সরে দিবে। এটা হচ্ছে বিকর্ষণ হবে, কারণ এখানে সমধর্মী চার্জ ছিল। কিন্তু যদি আমরা এটা করি, এটাকে যদি আমরা ওই তোমার সোয়েটারের সাথে যদি আমরা এটাকে নেই, তাহলে দেখা যাবে যে এটা ওটাকে আকর্ষণ করছে। তার মানে এটা নেগেটিভ চার্জ এবং সোয়েটারটা ধনাত্মক চার্জ হওয়ার কারণে পরস্পর পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে এখানে যেটা বলা হলো যে বিপরীত ধর্মী হওয়ার কারণে একটা একটাকে আকর্ষণ করছে। এরপর চার্জের অস্তিত্ব আমরা কীভাবে বুঝবো, প্রথমে আমি একটা পরীক্ষার কথা তোমাদেরকে বললাম, যেটা যে তোমাদের এখানে 3 নম্বর পাঠে যে পরীক্ষাটা দেওয়া হয়েছে, চিরনির যে পরীক্ষাটা দিছে, যে কথাটা আমি একটু আগেই বললাম যে কিছু কাগজের টুকরো বা পেপারের টুকরো করে আমরা ছিঁড়বো, ছেঁড়ার পর এটাকে আমরা একটা ধরো একটা চিরনিতে আমরা মাথা আসরাবো, অর্থাৎ অথবা এটা একটা কাপড়ের সাথে আমরা একটু ঘষবো। ঘষলে দেখা যাবে এদের মধ্যে একটা চার্জের সৃষ্টি হবে, চিরনিতে একটা চার্জ চলে আসবে যেটাকে আমরা নেগেটিভ চার্জ বলবো। তখন এই চিরনিটা যদি আমরা ওই পেপারের টুকরোগুলোর কাছে নেই, তাহলে দেখা যাবে পেপারের টুকরোগুলো এই চিরনির কাছাকাছি চলে আসবে। কেন আসবে? কারণ একটা একটা বিপরীত ধর্মী হওয়ার কারণে এটাকে আকর্ষণ করবে। এর ফলে এই চিরনির কাছাকাছি এই তোমার কাগজের টুকরোগুলো চলে আসবে এবং কিছুক্ষণ পরে দেখা যাবে আবার এটা কাগজের টুকরোটা ছেড়ে দিয়ে মানে এই চিরনি ছেড়ে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ তখন ধনাত্মক এবং ঋণাত্মকের পরিমাণ সমান হয়ে যাবে, এই কারণে তখন সেখান থেকে চলে যাবে। এরপরে আসবো হচ্ছে তোমার পরিবাহী অপরিবাহী পার্ট 4, পরিবাহী অপরিবাহী ও অর্ধপরিবাহী। তোমরা পরিবাহীর নাম এবং অপরিবাহীর নাম সচরাচর শুনে থাকবে। পরিবাহী আসলে কারা? যারা আসলে বিদ্যুৎ পরিবহন করে, তাপ পরিবহন করে, এরা হচ্ছে পরিবাহী। যেমন ধরো অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে লোহা, তারপরে হচ্ছে কপার, তামা, এগুলো হচ্ছে আমার ধাতু। বিশেষ করে ধাতুরাই এই কাজগুলো করে থাকে যা ইলেকট্রন প্রবাহ এর মধ্য দিয়ে হয়, তাই এদেরকে আমরা পরিবাহী বলতে পারি, বা এর মধ্য দিয়ে তাপ প্রবাহিত হয়, এ কারণে আমরা এদেরকে পরিবাহী বলতে পারি। আর অপরিবাহী হচ্ছে তারাই যারা আসলে বিদ্যুৎ পরিবহনও করতে পারে না এবং তাপও পরিবহন করতে পারে না। যেমন ধরো কাঠ, একটা কাঠকে যদি আমরা এক পাশে আগুন দেই, অপর পাশে যদি হাত দিয়ে স্পর্শ করি, তাহলে দেখো এই ধরো একটা এটাকে কাঠের একটা একটা দণ্ড মনে করো, আমি এই পাশে আগুন দিয়েছি, ধরো এখানে আমি আগুন দিয়েছি, এই পাশে মনে করো আমি আগুন দিয়েছি, তাহলে দেখা যাবে যে এই পাশটা পুড়ে যাচ্ছে অথচ তাপটা এই দিকে চলে আসছে না। কারণটা হচ্ছে যে এর মধ্য দিয়ে তাপটা পরিবাহিত হচ্ছে না, তাই আমরা কাঠকে অপরিবাহী বলতে পারি। তারপর বলতে পারি প্লাস্টিক, প্লাস্টিকের ক্ষেত্রেও ঠিক তাই, প্লাস্টিকও তাপ পরিবহন করে না, বিদ্যুৎ পরিবহন করে না। তারপর হচ্ছে ইট, এগুলো কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না বা তাপ পরিবহন করে না, এগুলোকে আমরা অপরিবাহী বলতে পারি। এবারে আসি অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীটা আসলে কী? অর্ধপরিবাহীটা হচ্ছে সেই ধরনের পদার্থগুলো যেগুলো আসলে তোমার খানিকটা সময় পরিবাহীর মতো আচরণ করে, মানে খানিকটা সময় এদের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় বা তাপ প্রবাহিত হয়, আবার কিছুক্ষণ দেখা যাবে যে খানিকটা সময় এদের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না, তাপও প্রবাহিত হচ্ছে না। এই ধরনের যে পদার্থগুলো আছে তাদেরকে আমরা বলবো অর্ধপরিবাহী। এদের মধ্যে উৎকৃষ্ট অর্ধপরিবাহী হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, এই ধরনের পদার্থগুলো হচ্ছে অর্ধপরিবাহী। আর তাপ প্রয়োগ করলে দেখা যাচ্ছে যে অর্ধপরিবাহীগুলোতে যদি আমরা তাপ প্রয়োগ না করি, মানে খুব ঠান্ডার মধ্যে রাখি, তাহলে দেখা যাবে যে এগুলো অপরিবাহীর মতো কাজ করবে। কিন্তু এদেরকে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে দেখা যাবে যে এগুলো পরিবাহীর মতো কাজ করবে। এই জন্য এদেরকে আমরা বলি অর্ধপরিবাহী, মানে এরা কিছুক্ষণ সময় দেখা যাচ্ছে যে পরিবাহীর মতো কাজ করবে, আবার কিছুক্ষণ সময় দেখা যাবে যে এরা অপরিবাহীর মতো কাজ করবে বা কুপরিবাহী হবে। এই জন্য এই ধরনের পদার্থগুলোকে বলবো আমরা অর্ধপরিবাহী। আচ্ছা, এরপরে আসি 5 নম্বর পাঠে যে স্থির বিদ্যুৎ হতে চলবিদ্যুৎ সৃষ্টি। দেখো
স্থির বিদ্যুৎ থেকে। আমরা যদি একটা হাতের তালুতে আরেকটা হাত ঘষি তাহলে দেখা যাবে যে এখানে তাপ উৎপন্ন হচ্ছে এবং এখানে কিছু পরিমাণ চার্জ সঞ্চিত অবস্থায় থাকবে, তাহলে এখানে স্থির বিদ্যুতের তৈরি হচ্ছে। যেমনটা হয়েছিল যে চিরুনি যখন আমরা মাথাতে একটু মাথা আসানোর পরে চিরুনিটা কিন্তু চার্জে চার্জিত হয়ে যায়, অর্থাৎ ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে যায়, তখন ওর মধ্যে একটা স্থির মানে যে চুলের সাথে চিরুনি যখন ঘর্ষণ হয় তখনই আসলে এর মধ্যে বিদ্যুতের সৃষ্টি হয়, সেটাকে বলবো আমরা স্থির বিদ্যুৎ। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যাবে যে ওই চিরুনির মধ্যে ওই তড়িৎটা বা ওই চার্জটা আর নেই, তখন কি হয় যখন আমরা হাত দিয়ে এটাকে স্পর্শ করি আর আমাদের পা যখন মাটিতে থাকে তখন ওই চিরুনি থেকে বিদ্যুৎটা আমাদের হাতের মধ্য দিয়ে মাটিতে চলে যায়। আর এই ভূপৃষ্ঠ বা এই মাটিকে বা পৃথিবী পৃষ্ঠকে বলা হয় ইলেকট্রনের সাগর। এখানে প্রচুর পরিমাণে ইলেকট্রন আছে, তার যার কারণে এর মধ্য থেকে সামান্য পরিমাণে ইলেকট্রনের তারতম্য বা একটু উঠিয়ে নিলে বা একটু ইলেকট্রন দিলে এই ইলেকট্রনের কোনো পরিবর্তন হয় না, যার কারণে এটাকে ইলেকট্রনের সাগর বলা হয়। যেমনটা একটা সাগর থেকে যদি আমরা এক বালতি পানি উঠাই তাহলে কি আমরা বলতে পারবো যে সাগরের উচ্চতা একটুও কম বেশি হয়েছে? অবশ্যই না, কেননা যে সাগরে প্রচুর পরিমাণে পানি থাকে আর ওখান থেকে যদি আমি এক বালতি পানি উঠাই তাতে করেও মনে হবে না যে ওখানে পানির কোনো পরিবর্তন হয়েছে, যেমনটা ছিল তেমনই মনে হবে। এটা হচ্ছে এই জন্য সাগরের নামটা সাগর হয়েছে। আর এই পৃথিবীর পৃষ্ঠ যেটা আছে এখানে ইলেকট্রন সাগর বলা হয় এই জন্যই যে এখানে যত ইলেকট্রন আমরা দেই না কেন বা ওখান থেকে যত ইলেকট্রন আমরা নিই না কেন এখান থেকে ইলেকট্রনের কোনো ঘাটতি হবে না, এ কারণে এই ভূপৃষ্ঠকে বলা হয় ইলেকট্রনের সাগর বা এর বিভব হচ্ছে শূন্য। এরপরে আসি ছয় নম্বর পাঠে, সরল বর্তনী ও তার ব্যবহার। এখানে যেটা হয় বর্তনী আসলে কি, আমরা যে রাস্তা চলি ধরো এখান থেকে যদি আমরা বাজারে যাই বা স্টেশনে যাই বা স্কুলে যাই বা কলেজে যাই, যাওয়ার একটা রাস্তা অবশ্যই আমাদের দরকার হয়, তাহলে বিদ্যুৎ যে চলবে তার জন্য একটা কিন্তু রাস্তার দরকার হবে। তাহলে বিদ্যুৎ যে চলার যে রাস্তাটা আছে, বিদ্যুৎ যাওয়ার জন্য যে রাস্তা, সেটাই হবে তড়িৎ বর্তনী। আর এটার সাথে যখন আমরা বিভিন্ন বৈদ্যুতিক বাল্ব, ফ্যান, রেফ্রিজারেটর, টেলিভিশন, ল্যাপটপ, কম্পিউটার এগুলো যখন এদের সাথে আমরা সংযুক্ত করব তখনই সেটা হয়ে যাবে একটা বৈদ্যুতিক বর্তনী। তাহলে আসলে যেটা আমরা বলবো যে বর্তনীটা আসলে বিদ্যুৎ চলার একটা রাস্তাকেই বলবো আমরা বর্তনী। আর এই বিদ্যুৎ চলার এই রাস্তাটার মধ্যে অনেক জায়গা থাকবে, যেমনটা আমাদের এখান থেকে স্কুলে যাওয়ার পথে বেশ কিছু জায়গা যেমন অনেক দোকান বা অনেক ঘর বাড়ি আমরা দেখতে পাই, তারপরে কিন্তু একটা রাস্তা দিয়েই চলি আমরা। ঠিক সেরকম বিদ্যুৎ যে রাস্তা দিয়ে চলবে সেই রাস্তা চলার পথে কিছু আলাদা আলাদা জিনিস সংযুক্ত করা হবে, সেটা হতে পারে বৈদ্যুতিক বাল্ব, হতে পারে ফ্যান, হতে পারে রেফ্রিজারেটর ইত্যাদি, ওই সমস্ত জিনিসগুলো নিয়েই হচ্ছে একটা বৈদ্যুতিক বর্তনী। তো আশা করি তোমরা আজকের ক্লাসটা এনজয় করেছো, তোমরা বাসায় এক থেকে ছয় পাঠ পর্যন্ত খুব ভালো করে দেখবে, নোট করবে, এখান থেকে আন্ডারলাইন করে পড়বে, এখান থেকে যে ছোটো ছোটো MCQগুলো হবে সেগুলো অবশ্যই অন্তস্থ করে ফেলবে এবং খাতায় লিখে রাখবে, যাতে করে আমরা এই জিনিসগুলো তোমরা আমাকে পরবর্তী ক্লাসে দেখাইতে পারো বা আমাদের স্কুল যখন খুলবে তখন যেন তোমরা এই ক্লাসগুলোতে এই পড়াগুলো নিয়ে আসতে পারো, এই জন্য তোমরা এগুলোকে সংরক্ষণ করে রাখবে। আশা করি সবাই বাসায় থাকবে, ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আজকের ক্লাস এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।